রাজনৈতিক নেতার যেমন মানবাধিকার আছে, রাজনৈতিক কর্মীর যেমন মানবাধিকার আছে, তিনি রাস্তায় রাজনৈতিক আন্দোলন করবেন তার মানবাধিকার আছে, যে পুলিশটি দায়িত্ব পালন করছে তারও কিন্তু মানবাধিকার আছে, সেও একটি মানুষ। এই বিষয়টি আমার মনে হয় আমরা ভুলিয়ে ফেলি যে একটি মানুষ তার রাজনৈতিক অধিকার নিশ্চয়ই, তাকে কনস্টিটিউশন সেই গ্যারান্টি দিয়েছে, তিনি রাস্তায় আন্দোলন করবেন, রাস্তায় প্রসেশন করবেন, সবই করবেন। অতিরিক্ত বল প্রয়োগ তিনিও যদি করেন পুলিশের উপরে, আর পুলিশ যদি অতিরিক্ত বল প্রয়োগ করে, দুইটাই কিন্তু অপরাধ এবং দুইটাই কিন্তু মানবাধিকারের লঙ্ঘনের পর্যায়ে পড়ে যায়। সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, সেখানে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। এই যে ইন্ডেমনিটি অ্যাক্টের মাধ্যমে এই বঙ্গবন্ধু এবং তার পরিবারের হত্যাকাণ্ডের বিচার হবে না, জাতীয় নেতাদের বিচার হবে না মর্মে যে আইন পাশ করা হয়েছিল, সেটা ছিল সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের নিদর্শন বাংলাদেশের ভূখণ্ডে। পৃথিবীতে এই ধরনের কোনো আইন কোথাও পাশ হয়েছিল কিনা আমি জানি না। তো সেই জন্য আমরা কেন জানি, এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটাই, যেদিন ইন্ডেমনিটি অ্যাক্টটাকে রিপিল করার জন্য পার্লামেন্টে প্লেস করা হলো, সেদিনকার বিরোধী দল তার ওয়াকআউট করে চলে গেলেন। আমি রাজনৈতিক শিষ্টাচারের কথা বলছি, আপনারা নিজেরা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন, তারা যদি একে অপরকে শ্রদ্ধা করতে না পারেন, তারা যদি এদেশের মানবাধিকারের লঙ্ঘন কোনটা আর লঙ্ঘন কোনটা বুঝতে না পারেন, তাহলে এদেশের মানুষের আরও অনেক কষ্ট হবে ভবিষ্যৎ জীবন পাড়ি করতে। আমি আশা করব সকলে এই বিষয়গুলো অনুধাবন করবেন এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, রাজনৈতিক মতভেদ থাকতে পারে কিন্তু মানুষ হিসেবে একে অপরের প্রতি যদি শ্রদ্ধাশীল না হন, তাহলে কিন্তু কোনোদিন বাংলাদেশ একটি সুন্দর সমাজ পাবে না। এবং একটি সুন্দর সমাজের আশায় বঙ্গবন্ধু এই বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত করে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আমরা চাই আমাদের দেশ যেন ভবিষ্যতে সকল ধর্ম সকল মতের মানুষের মিলের মধ্য দিয়ে এই দেশের মানুষ বসবাস করতে পারে। সেই জন্য অত্যন্ত বেশি সহনশীল হওয়া প্রয়োজন সকলের, সকল রাজনৈতিক দলের প্রতি, নেতৃবৃন্দের প্রতি, সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা একে অপরের প্রতি সহনশীল হবেন।